রাষ্ট্র ইন্দোনেশিয়ায় মোনা দ্বীপে শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন 54 বছর বয়সী ওয়াতিপা নামে এক নারী। তাকে খুঁজে না পাওয়ায় শতাধিক গ্রামবাসী চিরুনির তল্লাশি চালায়। এক পর্যায়ে বাগানে তার স্যান্ডেল খুঁজে পায় গ্রামবাসী। এর একটু দূরে পেট ফুলে থাকা বিশাল এক অজগর সাপ দেখতে পায় তারা। তখন ওই গ্রামবাসীর সন্দেহ হয়। এরপর সাপের পেট ফেড়ে দেখা যায় ওই নারীকে আস্ত খেয়ে ফেলেছে সাপটি। 54 বছরের তোয়াইবা নামে ওই নারীকে আস্ত গিলে ফেলা দেখে বিস্মিত হয় গ্রামবাসী। ওই নারীর স্বজনরা জানায় বাগানে কাজ করতে গিয়েছিলেন তিনি, তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পর স্থানীয় পুলিশ কর্মকর্তা হামকা জানায় বাগানের মধ্যে 23 ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাদের। অনুমানের বসে সাপটির পেট কাটে ওই নারীর স্বজনরা। পরে অজগরের পেটে পাওয়া যায় অপ্রীতিকর অবস্থায় ওই নারীর দেহ। ইন্দোনেশিয়া ফিলিপাইনে প্রায় গবাদি পশু সহ বিভিন্ন জীবজন্তু খেয়ে ফেলে বড় বড় অজগর, কিন্তু আজ তো মানুষ গিলে ফেলার ঘটনা বিরল।